মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রায় কুড়ি বছর পর গঙ্গা নদীর চর এলাকা কালিয়াচক দুই নম্বর ব্লকের হামিদপুর চরের মানুষেরা পেল একটি সুস্বাস্থ্য কেন্দ্র। সেই চরে যাওয়ার জন্য প্রথমে নৌকা করে তারপর কর্দমাক্ত রাস্তায় মোটর বাইকে যান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, আর তার উপস্থিতিতে এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়। হামিদপুর চরের প্রায় চার হাজার মানুষরা এই সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, গঙ্গা নদীর মাঝ বরাবর হামিদপুর চরটি গজিয়ে উঠেছে, কয়েক হাজার পরিবারের বসবাস রয়েছে এই চরে, কিন্তু এতদিন এখানে কোন সুস্বাস্থ্য কেন্দ্র ছিল না। চিকিৎসা করাতে আসা প্রায় দশ থেকে বারো কিলোমিটার দূরে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল অথবা মালদা মেডিকেল কলেজে ছুটতে হতো রোগীদের, কিন্তু এখন থেকে আর নদী পার করে সহজেই দূরের চিকিৎসার জন্য যেতে হবে না। সব সময়ের জন্যই হামিদপুর চরে চিকিৎসা মিলবে বলেই জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। এদিন সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনের পর রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, প্রায় চৌত্রিশ লক্ষ টাকা ব্যয়ে এই সুস্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করা হয়। এতদিন গঙ্গার চরে মানুষদের চিকিৎসা পরিষেবা পেতে একটু সমস্যায় পড়তে হতো। সংশ্লিষ্ট চর এলাকা থেকে কালিয়াচকের বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে দশ থেকে বারো কিলোমিটার রাস্তা অতিক্রম করে যেতে হতো, কিন্তু এখন থেকে সামান্য চিকিৎসা এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে মিলবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণাতেই আজকে হামিদপুর চরের দুর্গম এলাকায় এমন একটি চিকিৎসা কেন্দ্র গড়ে ওঠা সম্ভব হয়েছে। যখন আমি প্রথম 2011 সালে বিধায়ক হই, তখন এখানে কিছুই ছিল না, কারেন্ট ছিল না, স্কুল ছিল না, এমনি কোনো রাস্তাঘাট তো দূরের কথা কিছুই ছিল না। তারপর ধীরে ধীরে এখানে আমি নিজে দাঁড়িয়ে থেকে ইলেকট্রিসিটি এখানে এই গ্রামে পৌঁছেছি। একটা স্কুল আছে এখানে, স্কুল করেছি নিজে এখানে। একটা আজকে খুব ভালো কথা যে শ্রীমতী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ সূচনা হলো। এবং শুধু প্রাইমারি স্কুল না, এখানে আপার প্রাইমারি স্কুল পর্যন্ত আমরা করেছি। তো আস্তে আস্তে এখানে আমরা কাজ করছি এবং আমার আটটা এখানে স্ট্রিট লাইটও দেওয়া হয়েছে। রাস্তার একটু সমস্যা আছে, দেখি আগামী দিনে আমরা রাস্তার কাজগুলো একটু এখানে করব, তাহলে আশা করছি আমাদের এখানে মেন সমস্যা যেগুলো সেগুলো মিটে যাবে। এবং বিশেষ করে এখানে চর তো হেলথ পরিষেবা দেওয়া খুবই কঠিন ছিল, এবং পিএমএস স্যারকে সবসময় আমি ধরতাম যে ওখানে টিম যাচ্ছে কি না, প্রেগনেন্ট মাদারটা যেন প্রবলেম না হয়, তারা নদী পার হয়ে যেন ওদেরকে আসতে না হয় হাসপাতালে, ওখানে গিয়ে যেন পরিষেবা পায়, আমাদের এএনএমরা যেন যায়। তো আজকে এএনএমরা এখান থেকে সুবিধা দেবে আমার মায়েদের, শিশুদের, এটাই আমাদের কাছে খুব খুশির খবর। এবং আমাদের বিশেষ করে মায়েদের কাছে খুব খুশির খবর যে তাদের জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। এবং এর জন্য সর্বোচ্চভাবে আমি আমার ডিএমএস দেখুন থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি। এরকম একটা প্রত্যন্ত গ্রামে চরের মতো জায়গাতে আমরা এরকম একটা পরিষেবা দিতে পারছি। আপাতত কজন মিলে এএনএম থাকবে বা কত লক্ষ টাকা ব্যয়ে এটা তৈরি? এটা চৌত্রিশ লক্ষ টাকা ব্যয়ে আমাদের রয়েছে, এবং দুজন এএনএম এটা চালাবেন, এবং তার সঙ্গে যা স্টাফ থাকে, আশা কর্মী থেকে শুরু করে যারা থাকে তারা জানাবে। মেন আমাদের দুজন এএনএম থাকবে, তাদেরই চলবে, তাদের সঙ্গে আশা কর্মী থেকে শুরু করে বিভিন্ন ধরনের যারা রয়েছে। আমার নাম এমডি রবিউল আলম, আমি হামিদপুর চরের একজন বাসিন্দা, এবং এই যে মানে সরকারি স্কুল আছে কেকেজিএম, তার একজন শিক্ষক। আমাদের আজকে দীর্ঘদিনের যে কুড়ি বছর, প্রায় কুড়ি বছরের যে মানে আন্দোলন বা যে ই ছিল, দাবি দেওয়া ছিল কি এই চরে কোনো স্বাস্থ্যকেন্দ্র ছিল না, এই স্বাস্থ্যকেন্দ্র আমরা আজকে পেতে চলেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায়, এবং আমাদের যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আছে সাবিনা ইয়াসমিন, তার প্রেরণায় আমরা এখানে আজকে থেকে শুভারম্ভ হতে যাচ্ছে আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র। এখানকার যে মানুষ জনগণ আছে, তাদের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল যে এখানে কোনো অসুস্থ হলে তারাকে যেতে হতো বাঙ্গিটোলা বা শ্রীপুর করণি, দীর্ঘ বারো কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে যেতে হতো, অনেক কষ্ট করে, সেটা আর যেতে হবে না। আমাদের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা ছিল সেটা আজকে পূরণ হচ্ছে এই মামাটি মানুষ সরকারের আমলে। এই সুস্বাস্থ্য কেন্দ্র হওয়ার ফলে আমাদের হামিদপুরে পুরে টোটাল পপুলেশন হচ্ছে প্রায় চার হাজার, এই চার হাজার মানুষের উপকৃত হবে না। আমাদের এই চরে দীর্ঘ কুড়ি বছর ধরে অনেক মানে ই করার পরেও মানে হচ্ছিল না, এই দিদির আমলে এই স্বাস্থ্যকেন্দ্রটা আমরা পেয়ে আমরা খুশি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইলিগাল অ্যাক্টিভিটিস। All contents provided by this channel is meant for educational purpose only.